আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদেরকে দেখাবো সেটি হলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের। পূর্বে একটি ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়েছিলাম, তো সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন উপরে আই বাটনের লিঙ্কটি দিয়ে দেবো, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। তো এটি রয়েছে এখানে আপিল বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি, নিম্ন বর্ণিত এখানে আপনি চারটি পদের ক্যাটাগরি পেয়ে যাবেন। এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। প্রথমত আপনাদেরকে কী কী পদগুলো রয়েছে, কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি আপনাদেরকে জানিয়ে দেব, পরবর্তীতে আবেদন প্রক্রিয়া সম্পর্কেও আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব। এক নম্বর যে পদটি রয়েছে সেটি হলো MLSS অফিস সহায়ক এর সমমান, পদের সংখ্যা রয়েছে দুইটি। আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য যোগ্যতা লাগবে, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা। দুই নম্বর পদটি রয়েছে ফরাস, পদের সংখ্যা রয়েছে একটি, এটিতে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। তিন নম্বর পদটি রয়েছে মালি, পদের সংখ্যা রয়েছে একটি, এটিতে আপনার অষ্টম শ্রেণী পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা আবেদনটি করতে পারবেন। সর্বশেষ পদটি রয়েছে সুইফার, পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা রয়েছে দুইটি, এটিতে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হলে আপনি আবেদনটি করতে পারবেন। নিচের অংশে আপনাদের আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে, এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়সটি লাগবে সেটি হলো 18 মে 2023 খ্রিস্টাব্দ তারিখে, বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন। আর আবেদন প্রক্রিয়াটি আপনাদের অনলাইনের মাধ্যমে করতে হবে, এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে অনলাইনে আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধাতে ভিডিও ডিসক্রিপশনে আবেদনের লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন। এটির অনলাইনে আবেদনটি শুরু হবে 30 এপ্রিল 2023 তারিখ সকাল 10টা থেকে, আবেদনটি শেষ হবে 18 মে 2023 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 4টায়। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের যে ফি নির্ধারণ করা হয়েছে সবকটি পদের ক্ষেত্রে আপনাদের ফি দিতে হবে 100 টাকা, আর এই ফিটি আপনাদের টেলিটক ফের মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে পরিশোধ করতে হবে। আপনি কিভাবে SMS এর মাধ্যমে ফিটি পরিশোধ করবেন সেটি এখানে দেখতে পাচ্ছেন। তো টেলিটক ফের মোবাইল নম্বর থেকে আপনাকে 2টি SMS প্রেরণ করতে হবে, দ্বিতীয় SMSটি প্রেরণ করা সম্পূর্ণ হয়ে গেলে আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, সেটি আপনি অবশ্যই সংগ্রহ করে রেখে দেবেন। পরবর্তীতে কিন্তু আপনার প্রবেশপত্র ডাউনলোডের সময় সেটি প্রয়োজন হবে, আর প্রবেশপত্র প্রাপ্তিতে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন আপনি আপনার প্রবেশপত্রটি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাডমিট কার্ডে উল্লেখিত রোল অথবা রেজিস্ট্রেশন অনুসারে পরীক্ষার সময়সূচি, সুপ্রিম কোর্টের ওয়েবসাইট, এখানে যে ওয়েবসাইটটি ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এখানে এই ছিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি। আপনি যদি নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে এটির লিঙ্কটি দেওয়া থাকবে। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।